মিথ্যে কথা বলছে, দাঁড়ান জানতে দাদুর আসলে কেউ নাই। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। আবু এটা আই কই দিন যে কি রাত না করে তুই খাওয়াই দি, আমি তো জীবনে বল পারব না। আমার বিয়েটা শেষ করি হ্যাশকালে তোর লাগিয়া এটা খুব সুন্দর এবং বড়লোক দেখে মাইয়ে তুলছি ভাই। থ্যাংক ইউ সো মাচ। শিমুল তুই কদাল চলে যাবি, অব তো পরীক্ষা পরীক্ষা থাকে ওরা তাই পারবে না, তুই অবশ্যই অবশ্যই আসবি। তোর আমি ঘুরমু কাবিলা, তুমি যে বলছালা ও কিন্তু আসবি, তোমাকে বাসার একটা রত্ন একদম, তোমাকে ঘরের বাতি টিউব লাইট না কলা একদম এলইডি আর দিকেও খেয়াল রাখতে পারলাম। কাকা আপনি কোন চিন্তা করেন না, আপনি চলে যাওয়ার পর থেকে ইগার প্রতি একটা স্পেশাল কেয়ার করুন। কাকা ঠিক আছে, আমরা খালি জান না ঠিক আছে। আবার আপনি উঠুন লঞ্চ ঘাটে যাইতে হইবে, আমি মাস্টার আছে কিনে লঞ্চে উড়াইয়া দেবো, দেরি হয়ে যাচ্ছে স্যার। হাই 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 উঠি এসে মুখ এটা রাখ। কোন কথা আছে? ওরে বাবু ভাইয়া, আমরা কিন্তু দুজন সতান আছেন, কাবিলা ভাই মারার টাইমে একমাত্র শুভ ভাই গিয়ে রেত, ওখানে তো শুভ ভাই আর শত্রু হয়ে গেছে। আপনারা কিন্তু ভাইয়া কাবিলা ভাই মারার টাইমে একবারও হিরেন না, এই শুভ ভাই একমাত্র হিরেন। উল্টো পাল্টা কথা বলো কেন, বেহা তোমার মতো আমরা তো ঠেকাই না, না কাবিলা যখন তোর মারে তখন আমি কাবিলাটা ঠেকাই না। এই বেহা তো, আর তুই এই তুই শুভর আব্বাসের দেন বেহা তুমি করছো কা? হ্যাঁ শুভর বাপ দেখা কিছু কই নাই, নাইলে তো লুঙ্গি খুলে রেখে দিতাম বেটা। শুভ কইছিল আমার জেঙ্গা দুইটা কিনা দিব, কিনাও দেয় নাই টাকাও দেয় নাই। শুভর বাপে ইয়াং কালে জাউরা আসিল, কঠিন জাউরা। আরে ভাইয়া আপনি আছেন ইয়াং কাল লই হিগা এই বুড়া বয়সের যে চাইবা, আরে বাবু রে বাবু হিগার লগে যদি ফ্রি না হইতাম আর বুঝতামই না। সামলা তুই কি তো আবার বেয়া তোমার মতো কথা বলতে আসছো। এই সামলা শুভরা একটা মুরব্বী মানু না, তুই তার সাথে এইভাবে কথা বলো? হ্যাঁ আর দাদু আমনেও আছেন, তার সামনে আপনি এইসব বেয়া তোমার মতো কথা বলতেছেন, ও আমাদের কাছ থেকে কি শিখবে? ওই বেটা আমি কি ওর স্যার, ও আমার কাছ থেকে শিখবো? দাদু বলা পানের সামনে এইসব কথা বললেন না তো, বাদ দেন তো, সবই যদি বাদ দিই তাহলে থাকবো কর তুমি না বলছালে আমার একটু নৃত্য দেখাবা, তা তো দেখাইলে না। আমার তো এখন ঢাকায় কোনো শো হচ্ছে না, কিন্তু কক্সেস বাজারে একটা শো আছে। কাবিলাকে বললে দেখি যে কাবিলা চল আমরা কষ্টবাজার যাই ইভার নৃত্য দেখতে। তোমার কইলাম খালি সাটা দিতে, তুমি সাটা দিন হবে তো বই হয়ে গেছে। তুমি যে কিরবে তো কর্পোরেট লোকজন থাকবে, তোমার কি ঢুকতে দিব নি? হ্যাঁ দেবে ইভা বলছে নেওয়া যাইবে, আর দূর হ্যাঁ কারণে যেত না তাই না? না না আমি চাইলে ব্যবস্থা করতে পারি। দূর তুমি কেন ব্যবস্থা করো, আমরা কি এখানে জব করিনি? সাই উড়ো সব আমি বললেই হবে।
আরে বাবা তুমি বললে হইতো না, তুমি কি এখানে জব করো? এগুলো আমরা বুঝি না, এগুলো আমরা দেখে এসেছি না। সাই উঠো সাই, আমি বলবো যে আমার গেস্ট যাবে। আরে কি এর গেস্ট, আমরা তোমারে চিনি না, তুমি আমাকে চিনি না। সাই উঠো উঠো না, বল কসবাজার চল যাই। আচ্ছা সেটা দেখা যাবে, যাও না উঠো না উঠো বই রইছে উঠো। আমরা কিন্তু কসবাজার যাব, হাই আমরা যাব। ঠিক আছে সব দেখতে থাকো। কাবিলা এ বেটা সবাই তো রাজি, ভালো হইতো কক্সবাজার না গিয়ে থাইল্যান্ড যাইতে হবে। আরে হ বেটরা, ফাকেট যাইতাম, ফাকেট গিয়া বিচের মধ্যে ঘুরতাম। আরে বেটা ফাকেট ফুকেট একই কথা, ফাকেটের বিচের মধ্যে হাজার হাজার মায়া ছোট ছোট জামাকাপড় পরে ঘুরে বালির মধ্যে গড়া করি যায়, রোদ লাগায় গায়ে বেটা। আমরা জাঙ্গা পইরা অগপাশে শুইলাম, ঘুমাইলাম, গড়া করি গেলাম, যা ইচ্ছা তাই করলাম। ওইখানে একটা রাস্তা আছে, কি জানি নাম মনে করতে পারতাছি না, ওই রাস্তার দুই পাশে লাইন দেওয়া সবাই খাড়ায় থাকে, ওটার মাঝখান দিয়ে হাইটে গেলেও শান্তি বেটা। আর ওখানে তো সবকিছুর দাম কম বেটা, সস্তা। আমরা ইচ্ছা মতো জাঙ্গা জুতা সব কিনতে পারবো কম দামে। কী সে রে শুভ, এত হঠাৎ কেন হট হয়ে গেল কিনে? তুই তুই মানে ফকির নিয়ে দেখছিস না, ফকির নিয়ে অগলে তুই যদি বলস খান এত নগদে বই যাইব, যদি বলো যে বসেন নগদে উঠি যাইব, এত ইচ্ছা আমার দেখাই জীবনে সবচেয়ে বড় ফকির নিয়ে। এই বেটা ভালো কথা কইলাম তো গায়ে লাগাইলি না। ভালো কোনটা বলছেন আপনি, এটা নিয়ে ভালো কথা? আপনি যে লোক নিচে চা দোকানে চা খাইতে যে হকেটে থাকে না হাসটিয়া, আমরা না লইতে এসেছি কক্সবাজার, এটা তো আমরা সাত জন্মের ভাগ্য। আপনি হেটা বাদ দিই, আমরা নন করতেছি আপনি থাইল্যান্ড যাবেন কেন? থাইল্যান্ড জীবনে চোখে দেখছেন নি আপনি। এই পাশা ভাই মনে একটা কথা কন তো, এই থাইল্যান্ড নামে যে একটা দেশ আছে এটা আপনি জানেন কেমনে? আপনি ছিলেন কাশিমপুর, এই থাইল্যান্ড সম্পর্কে আপনি এত কিছু জানেন কেমনে? আরে বেটা ওইখানে আমার ভাই ব্রাদার আছে, ওরা স্পার ব্যবসা করে। কোনায় ব্যবসা করে? থাইল্যান্ডে জেলে ভিত্রী জেলে করব কা, বাইরেই করে। দাদা কিসের ব্যবসা করে বললেন? স্পার কাপ বা বানায় ধর ব্যবসা। স্পার ব্যবসা? হ্যাঁ দাদু, তাহলে আপনার ভাই ব্রাদারদেরকে বলেন আমাদেরকে যেন ওইখানে একটু নিয়ে যায়, আমার গাদা একটু মানাইয়া দেবে। দেখছস ইগে হয়েছে আরো সবচেয়ে বড় ফকির নিয়ে। শুভ তোর আমি বারবার মানা করছিলাম, তুই আর আমি মিলে একত্রে কক্সবাজার যাই, ভরপুর এন্টারটেনমেন্ট করে চলে আসতে দিতাম। এই দুজন ফকির নিয়ে লই যেতেছস, কক্সবাজার গেলে কোন কোন বিপদ হইব আই কিন্তু কিছু জানি না, যদি কোনো বিপদে পড়ি তখন কাটাই চিনি না। এই কই দিলাম এই আপনি এরকম তোর মানুষকে? মুই আর কাবিলা দুইটা বিবিয়ে পড়াবো না, আপনাদের মতো দুইটা মানুষের সাথে থাকি মোট তো মাঝে মাঝে ভাবতে অবাক লাগে, মুখে তো অ্যাওয়ার্ড দেওয়া দরকার। কি মনে করছস, ইংরেজি বুঝি না? ঠিক আছে যা, থাইল্যান্ড যাবো না, কক্সবাজারই যাবো। কাবিলা শুভ আমরা কক্সবাজারেই যাবো আনে, ঠিক আছে? দাদু একসাথে মিথ্যে কথা বলছে, দাঁড়ান দাঁড়তে, দাদুর আসলে কেউ নাই। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।